Hare Krishna. আমার নাম রোকেয়া। আসলে আমার বাবা যে নামটা রেখেছিলেন, আমার আরেকটা নাম আছে যে নামটা নেত্রকোনা সবাই চিনে, আপা মর্যাদা, সে নামটা হলো মাস্তুরা। এই মাস্তুরা থেকে মস্তুরা চলে এসে, আসলে মাস্তুরা শব্দের অর্থ হলো আবরণ বা ঢাকনা। ছোটবেলাটা আমার কেটেছে গ্রামে, আমাদের এলাকা হলো কেন্দুয়া। আমি কিন্তু স্বপ্ন দেখতাম, খুব ইমাজিনারি মানুষ থাকে না, কিছু ইমাজিন করতে পছন্দ করে, এটা আমার ছিল। তো বিকালবেলা যখন বসতাম বা সকালে, মনে হইতো যে জঙ্গল থেকে রাজপুত্র ঘোড়া দিয়ে বের হয়ে আসতে, হ্যাঁ আমাকে নিতে চায়, আমি না আমি তুমি যাব না, তোমার ঘোড়াটা আমাকে দাও। আমরা বিস্তীর্ণ মাঠে কিভাবে ঘুরছি কেউ কিছু বলে নাই। ওই ছেলেবেলাটা আমার টিকে থাকে নেই। 13 বছর যখন আমার বয়স, তখন বিয়ে হয়ে যায়। ওই বাড়িতে থাকতেই কিন্তু আমি পড়াশোনা করতাম, কিন্তু আমি এটা কি বলবো, এটা বললেও লজ্জা লাগে যে মানুষটা এরকম, এত ভালো পরিবার, এই লোকটা কিভাবে যে আমি কোনোদিন বই পড়তেছি, রান্নাও করতেছি, বাচ্চাও রাখতেছি, এগুলি করতেছি, কিন্তু আমার বইগুলি খাতাগুলি ধরে চুলাতে দিয়ে দিচ্ছে, এরকমও করছে। বেশি পড়লে দরজাটা আটকায় পাক করে বসে থাকে সারা রাত্র, এরকম আমার দিন গেছে। তো যাই হোক, 69 আমি চলে আসি, 69 সালে। তখন আমার ছোট মেয়েটা পেটে, আমার আব্বাকে বললাম যে আব্বা আমার তো জীবনে কিছু নাই, পরীক্ষাটা দিই। তো আব্বা বললেন যে দাও, পরীক্ষাটা দিলাম। রেজাল্ট হলো আমার মেয়ের বয়স যখন 21 দিন, তখন আমি আগে একটু বলে রাখছিলাম আমার হেডমাস্টারকে যে আমাকে যদি এইভাবেই কোনো জায়গায় একটা ভ্যাকেন্সিতে দেওয়া যায় প্রাইমারিতে, আমার লাইফটা ভালো হবে। গেলে বলেন ঠিক আছে, পোস্ট হচ্ছে লিভ ভ্যাকেন্সি, একজন ইন্ডিয়া গিয়েছে ছুটিতে, তুমি এখানে 3 মাস কাজ করো। তখন আমার বেতন দিয়ে এলো 70 টাকা, 70 টাকা বেতন। কিন্তু আমি বলতে পারবো না যে কি যে আনন্দের দিন আমার। চাকরি হলো, চাকরি হওয়ার পর আমি বললাম যে না আমি বসে থাকবো না, আমি পড়াশোনা করবো। আমি পড়াশোনা শুরু করলাম প্রাইভেট, রেগুলার লাইফ তো নাই, প্রাইভেট ইন্টারমিডিয়েট করলাম, প্রাইভেট বিএ করলাম, প্রাইভেট বিএড করলাম। এগুলি কিন্তু আমার সব আমার বিয়ের জীবনের সংসার শেষ হওয়ার পরে পড়াশোনা পড়াশোনা করেছি। এবং এই স্কুলটা স্কুলটা এ হয়ে গেল, ন্যাশনালাইজড হয়ে গেল, গভর্নমেন্ট হয়ে গেল। লাকিলি আমি গভর্নমেন্ট জব হয়ে গেল, আমার আমার জীবনের পরিবর্তন এসে গেল। আমরা গ্রুপ মিটিং করতাম, মিটিং মেয়েদের সাথে কথা বলতাম, এটার জন্য ছেলেরা খুব রাগারাগি করত। এক ভদ্রলোক এখনো বেঁচে আছেন, উনি এই ভদ্রলোক আমাকে মারতেই আসছে একদিন, প্রথম রাগারাগি করছে, তারপরে বলে যে আপনার নিজের জীবনটা তো সংসার ভাঙছে, নাচ্ছে আমাদের সংসার ভাঙতে এইসব আলাপ করে। আমি চলে আসছে, বলছি ভাই আমি আপনাদের সংসার ভাঙবো না, দেখেন রেজাল্টটা। বেশি কথা না বলে চলে আসছি। পরবর্তী সময় যখন আমার সংগঠন তৈরি হলো, এই মহিলারা আমার এখানে কাজ করছে, এই ভদ্রলোক তার ওয়াইফের জন্য ভাত নিয়ে আসছে, ভাত নিয়ে আসছে, বলছে যে আপা আপনি কত ভালো কাজ করছেন। এই এই লোকটা এখনো আসছে, সে এখানে গেলে এখনো আমার সালাম দেয়। কিন্তু আমার মাথায় কাজ করতেছিল যে অ্যাকশন ওরিয়েন্টেড কোনো কাজ করা যায় কিনা। আমরা 8 জন মহিলা
আর দুইজন পুরুষ, এর মধ্যে একজন আমাদের সাথে যোগ দিলেন না। আমরা তিনজন পুরুষ আসলাম, আরেকজন, আমরা 11 জন হয়ে গেলাম। এই 11 জনে মিলে একটা কমিটি করলাম, এটা আমার বাসায় করলাম। কমিটিটা ফর্ম করে সোশ্যাল ওয়েলফেয়ারে বললাম যে ভাই আপনি তো আমাদের চিনেন, আমি যেহেতু একটু পাগল মানুষ, আমাকে একটু দয়া করে একটু সাহায্য করেন। উনি উইদিন 15 days আমাদের রেজিস্ট্রেশনটা দিয়ে দিলেন। রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমি কাজ শুরু করলাম। কি প্রথম শুরু করলাম? একটা স্কুল। বললাম যে এডুকেশন, যেহেতু টিচার দেখি স্কুল শুরু করি। ওই যে এরিয়াটায় আমরা আসলাম ওখানকার 30 বাচ্চা সংগ্রহ করলাম। একদিন গিয়ে দেখি 30 বাচ্চার মধ্যে মাত্র 12 বাচ্চা আছে, 18 বাচ্চা নাই। আমার তো ভীষণ রাগ হয়েছে। আমি বললাম কি ব্যাপার, তোমাকে এত আদর করি, তুমি 30 বাচ্চা ধরে রাখতে পারলে না, এটা কেমন? সে রীতিমতো মন খারাপ করে বললো জাপা এরকম হুজুর বাচ্চাদের নিয়ে গেছে। হুজুর বলতেছে এদের দুনিয়ার পড়ার দরকার নেই, আখেরাতের পড়া পড়। আমার এত মজাজ খারাপ হয়েছে, আমি বললাম যে ঠিক আছে থাকো আমি দেখে আসি। যাই দেখি হুজুর বসে বসে গালে হাত দিয়ে বসে আছে, বাচ্চাগুলি উঠান যাইতেছে। ও আমার জিজ্ঞেস করলো আপনি কি চান? তুমি চাইতো না বাবা, তোমার সাথে আমার একটু কথা দরকার। কি কথা? এরকম ব্যাপার, তুমি তোমার স্কুলের জন্য তুমি তোমার বাস থেকে স্কুলে পাঠিয়ে দাও, ওদের দুনিয়ার পড়ার দরকার আছে, এই গরিব মানুষের বাচ্চাটির দরকার নেই, এটা কেমন? খুব রাগ হয়েছে। রাগ হয়ে বলে যে হয়েছে আপনি পুরুষ মানুষের মতো কথা বলেন কেন, মেয়ে মানুষের মতো কথা বলতে পারেন না? বলছে তারা দেখাই তোমাকে মেয়ে মানুষের কয়ে দিছি একটা তার। তারপরে একজনের ওই এলাকার একজনের প্রস্তাব দিয়েছে, উনি মাপচাক আমাদের হুজুরকে মারছে, আমাদের মসজিদকে অপমান করছে। আমি বলছি মসজিদের কাছে মাপ চাই, মসজিদ তো আমারও, আপনাদের তো একার না, আমিও তো মুসলমান, মসজিদের কাছে মাপ চাব, কিন্তু ওর কাছে মাপ চাব না। তো এইভাবে থেকে উনার মীমাংস করে দিলেন, এই যে তুমি বন্ধ করবে না আর আপনি আপনার কাজ চালায় যান। ওনারা ডিক্লারেশন দিয়ে গেছে, পরের দিন থেকে আমি রাজা, আমার বিপক্ষে কেউ নাই। আমাদের এই প্রজেক্টের নাম এম্পাওয়ারিং উইমেন থ্রু অ্যাক্সেস টু মার্কেট। সেই মার্কেটগুলি যখন করা হয় তখন এই সব ডোনারেরই একটা রিকোয়ারমেন্ট ছিল যে প্রত্যেকটা মার্কেটে উইমেন কর্নার থাকতে হবে। প্র্যাকটিক্যালি যখন আমরা সার্ভে করতে বের হলাম তখন দেখা গেল যে 100% দোকানগুলি চেয়ারম্যান সাহেবদের, মেম্বার সাহেবদের হাতে, ওনাদের লোকেরা সেগুলি নিয়েছেন, তাদের লোকদের নামে অ্যালোকেট করা, তারা ব্যবসা করছেন। মেয়েরা ঢুকতে পারছে না, আমাদের ধারণা মেয়েরা ব্যবসার জন্য না, তারা রান্নার ঘরের জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি মেয়েরা ব্যবসা করতে পারে। এবং এই যে সমস্যাগুলি, সামাজিক কিছু সমস্যা ছিল, ধর্মীয় কিছু গোড়ামি ছিল, সেই গোড়ামিগুলি তারা ওভারকাম করেছে। যার সামনে স্বপ্ন নাই সে মৃত মানুষ। স্বপ্ন মানুষকে আগায় নেয় এবং স্বপ্ন দেখা, যারা স্বপ্ন দেখতে পারে তারা বেঁচে থাকে, এটাই সবচেয়ে বড় কথা। এবং আমি মনে করি যে স্বপ্ন, আমি কোনোদিনই হোপলেস কিন্তু না, আমি কিন্তু হোপলেস না, আমি সবসময় পজিটিভ চিন্তা করি। অবশ্যই হোপলেস হয়ে যায় কোনো কোনো সময়, হয়তো এরকম ফ্রাস্ট্রেশন আসে, কিন্তু আমি পুরো মুহূর্তেই চিন্তা করি যে এটা হতেই পারে, এটাই জীবন, এটাই জীবন। এবং এই জীবনকে ধরে রাখার জন্যে ভালো মন্দ, সুখ দুঃখ, ব্যথা, যুদ্ধ, এগুলি পাড়ি দিতে হবে। তো তবে এটার পাশাপাশি স্বপ্নকে ধরে রাখতে হবে, কারণ ডারউইনের থিওরিটা কিন্তু ভুল না, সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট। এই যারা সার্ভাইভ করতে পারে তারাই টিকে থাকে। যার জন্য স্বপ্ন যেমন দরকার, সাথে সাহস দরকার, আত্মবিশ্বাস দরকার। যার আত্মবিশ্বাস নাই সে মৃত। যার জন্য আমি বলি যে তোমাদের স্বপ্ন থাকুক, তোমরা যেন স্বপ্ন থেকে বিচ্যুত না হও। একা করা সম্ভব না,
যার জন্য দরকার ইউনাইটেড ফোর্স। আমি একা যেমন করতে পারবো না, আমি তো 100 বার স্বীকার করি, আমি শুধুমাত্র একটা ধাক্কা দিতে পারি। এই ধাক্কাটার সাথে যদি যেন অন্যরা আসে, এরকম রোকেয়া যেন 1000 হয়, এরকম রোকেয়া যেন লক্ষ হয়, আমি একা চিৎকার দিব, দুইজনে শুনবে। আর আমরা 1000 জন চিৎকার দিব, 1 লক্ষ জনে শুনবে। সুতরাং আমরা একজন চাই না, হাজার হাজার চাই। আমি সবসময় বলি, লেট মি লিভ আনসিন অ্যান্ড আননোন, লেট মি ডাই আনল্যামেন্টেডলি।